পড়তে যা যা আমাদের অবশ্যই দরকার মিজান শুরু করার আগে ফালা ফালা শুরু করার আগে যে সকল বিষয় জানা না থাকলে হবেই না এগুলো কি জিনিস আমাদের মিজান পড়তে কি কি দরকার আমাদের মিজান পড়তে কি কি দরকার মিজান মানে বাক্য গঠনের একটা বই আমাদের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ প্রায় পৃথিবীর এই উপমহাদেশের প্রায় সকল মাদ্রাসায় মিজান পড়ানো হয় এবং মিজান পড়তে পড়তে আমার নিজের চোখে দেখা ছাত্রদের দু গালে ঘা হয়ে যেত এত শতবার করে মিজান পড়েছে আমি মিজান পড়াতে এই জামিয়াতেই 3 মাসে 10,000 বার মিজান পড়িয়েছে আলহামদুলিল্লাহ 10,000 বার মিজান পড়ানো হয়েছে অবিশ্বাস্য হলেও সত্য 1 সপ্তাহে 100 বার মিজান শেষ করেছে আমার ওই ছাত্ররা আলহামদুলিল্লাহ তাই মিজান আমরা শুরু করছি মানে বাক্য গঠন বাক্য গঠন না জানলে আমরা মূলত কোরআন হাদিস বুঝতে পারব না আল্লাযীনা ইউমিনুনা এই যে ইউমিনুন একটা বাক্য উলাইকা আলা হুদা মি রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই দুটা আবার কিন্তু মুবতাদা খবরে যেগুলো আমরা জেনেছি শিখেছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই মিজান পড়ার আগে যা অবশ্যই দরকার জামান জামান মানে হচ্ছে সময় কাল আপনারা শুনতে না পেলে অবশ্যই বলবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন আমি যেন দেখতে পাই জামান মানে কি জামান মানে হচ্ছে সময় কাল ফেল মানে কি ফেল মানে হচ্ছে ক্রিয়া ফেল মানে কি ফেল মানে হচ্ছে ক্রিয়া ফেলুন বা ফেল মানে কি ভার পৃথিবীর প্রত্যেকটা ভার এক একটা বাক্য অল্প কথায় বুঝতে হবে আজকে পৃথিবীর প্রত্যেকটা ভার এক একটা বাক্য তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফেলও এক একটা বাক্য তাহলে মিজান মূলত বাক্য গঠন ফেল গঠন তো এই ফেল এই যে ভার মানে বাক্য আর জামানুল ফেল মানে ফেলের সময় টেন্স বলা হয় ইংলিশে টেন্স টেন্স মানে কি ক্রিয়ার কাল তাহলে ফেল মানে কাজ ফেল মানে ভার ফেল মানে ক্রিয়া ক্রিয়া মানে কাজ যখন আমরা এই পৃথিবীতে কাজ করি তখন আমরা স্থির থাকতে পারি না কাজ মানে হচ্ছে চলমান স্থির থাকে না আমরা পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে দেখি আর যা কিছু অন্তর দিয়ে অনুভব করি তা মূলত এসি আর পৃথিবীতে যেটাই কাজ সেটাই মূলত ফেল বা ভাগ বা ক্রিয়া মানে কাজ কাজ মানেই হচ্ছে কাজ করা খাওয়া দাওয়া দেখা চলা হাঁটা বোঝা পড়া যা কিছু করা দাওয়া খাওয়া যাওয়া বোঝা দেখা শোনা পড়া যা কিছু বলবেন সব কিছুই কাজ এই কাজ মূলত পৃথিবীতে একাকি হয় না এই কাজ যখনই আপনি করবেন পৃথিবীতে এই কাজ করলেই অথবা পৃথিবীর বাহিরে যে যদি কোনো কাজ করেন তাহলে সেখানে সময়ের দরকার তাহলে কাজের সাথে সম্পর্ক কার সময়ের ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলেও হরিজন্টাল যে এলাকা আছে
সেখানে সময় হয়তো বা যাবে না। আলবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী আলোর গতিতে চললে সেখানে সময় কাজ করবে না, বিজ্ঞান যাই বলুক না কেন। আপনি ব্ল্যাক হোলের মধ্যে যান, আর যেখানেই যান, তখন আপনার এই কাজটা তিনটা সময়ের মধ্যেই পড়বে। হয় কোনো কাজ আপনি আগে করেছেন যেটা অতীতকাল, অথবা যেটা করছেন বর্তমানকাল, খুবই সময়, অল্প সময়, আর না হয় কোনো কাজ আপনি করবেন করবেন ভবিষ্যৎকাল। তো কাল হচ্ছে তিন প্রকার, আমরা সবাই ছোটবেলা থেকে জানি, কিন্তু কাজকে আমরা জানবো সেটা ভিন্ন আঙ্গিকে, বাংলা ভাষায় চিহ্ন দেখে। বাংলা ভাষায় যদি আগে আমরা চিহ্ন চিনি, আলামত চিনি, দেখার সাথে সাথে যদি আমরা বুঝতে পারি, শুধু অর্থের উপরে নির্ভর করে নয়, তাহলে ইনশাল্লাহ আমরা আরবিটাও বুঝব। তাহলে জামানুল ফেল, ফেলের সময় মানে কাজ করার সময় বা ক্রিয়ার কাল, কাল মানেই সময়, এটা হচ্ছে তিন প্রকার, পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা, মাজি, মাদি, মাদি মানে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, মুস্তাকবিল, এটা আমার বাচ্চা মুছে দিয়েছে, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে মাজি পাস্ট অতীতকাল, হাল প্রেজেন্ট বর্তমানকাল, মুস্তাকবিল ফিউচার ভবিষ্যৎকাল। তো এই তিনটা আমাদেরকে মুখস্থ করতে হবে, মাঝি হাল মুস্তাকবিল, মাঝি হাল মুস্তাকবিল, মাঝি, জোরে চিৎকার করে সবাই বলুন, মাঝি হাল মুস্তাকবিল, মাঝি হাল মুস্তাকবিল, মাঝি হাল মুস্তাকবিল, মাঝি হাল মুস্তাকবিল, এটা আমরা জানছি। এখন এই মাঝি মানে কি দেখে চিনব, ল আর ত, ল আর ত, ক্রিয়ার শেষে, এই যে ক্রিয়ার শেষে ল থাকবে, করা, করা হচ্ছে ভাব, সেখান থেকে করলো, খেলো, গেলো, পড়লো, করলাম, খেলাম, গেলাম, পড়লেন, খেলেন, গেলেন, দেখলেন, আর পড়তাম, তেম, তেন, আর হচ্ছে তাম, এই দুটা হচ্ছে বাংলা ভাষার চিহ্ন, শুধু অর্থ দেখে নয়, কিন্তু বাংলা ভাষায় চিহ্ন দেখেও চিনবেন কিভাবে, অতীতকাল হলে ল আসবে, আর ত, এই যে করতাম, খেতাম, যেতাম, পড়তাম, দেখতাম, এই গুলো হচ্ছে অতীতকাল মানে মাঝি। তাহলে এই মাঝিকে আমরা আগামী কালকে আরবি ভাষায় চিহ্ন দেখব ইনশাল্লাহ, কিভাবে আমরা বলবো যেটা মাঝি, কিভাবে আমরা বলবো এটা ফেলে মাঝি, আর ফেল মানেই হচ্ছে বাক্য, ফেল মানেই হচ্ছে ক্রিয়ার কাজ, ফেল মানেই হচ্ছে সময় থাকবে। যেহেতু পৃথিবীতে কোনো কাজ সময় ছাড়া হবে না, এই জন্য হয় সেটা মাঝি হবে, না হয় সেটা হাল হবে, না হয় সেটা মুস্তাকবিল হবে। সমস্যা হচ্ছে যে আরবি ভাষায় হাল আর মুস্তাকবিলকে একটি সিগায়, মানে একটি শব্দে প্রকাশ করা যায়, মুজারে। তাহলে আমাদের নতুন করে জানতে হচ্ছে হাল আর মুস্তাকবিল মানে হচ্ছে মুজারে। তাহলে মুজারে মানে কি, মুজারে মানে হচ্ছে হাল আর মুস্তাকবিল। তো হাল আর মুস্তাকবিল কে দুটা মিলে কি বলা হয়, মুজারে। এখন বর্তমান কাল আমরা দেখব পরে, ফিউচার, মুস্তাকবিল মানে, মুস্তাকবিল মানে ফিউচার মানে ভবিষ্যৎকাল। বাংলা ভাষায় কি দেখে চিনব, ব দেখে চিনব, এরই আগে অনেকবার পড়ানো হয়েছে, আবারও বলে দিচ্ছি, ব দেখে, ব আর বে, পড়বো, খাবো, যাবো, করবে, খাবে, যাবে, পড়বে, দেখবে, পড়বেন, খাবেন, যাবেন, দেখবেন, এরকম। তাহলে বাংলা ভাষায় আমরা জেনেছি ল দেখলে অতীতকাল, আর ত, তাম, তিম দেখলে অতীতকাল। বাংলা ভাষায় ভবিষ্যৎকালের চিহ্ন হচ্ছে ক্রিয়ার শেষে ব থাকবে, ব যদি আমরা দেখি, আর বে যদি আমরা দেখি, বা বেন যদি আমরা দেখি,
ক্রিয়ার শেষে তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল। বাংলা ভাষায় তাহলে বর্তমান কালের চিহ্ন কি? এই ল ত না থাকা আর ব না থাকা, তার মানে লব ছাড়া বর্তমান কাল। করে, খাই, যাই, পড়ি, দেখি, শুনি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তাহলে আজকের পড়া মূলত হলো জামানুল ফেল, ফেলের সময় কেন, আপনি যেই কাজই করেন না কেন সেটা তিন সময়ের সাথে সম্পৃক্ত, হয় সেটা অতীতকাল, না হয় এখনই করছেন, না হয় পরে করবেন। তো এই জন্য কাল হচ্ছে তিন প্রকার। যেহেতু ফের গঠন করতে কাল আসবে মাঝি আর মুজারে, এই দুটা গঠনগত আমরা জানব, মাঝি আর মুজারে এই দুটা গঠনগত রূপ আমরা পাবো, পড়ব, শিখব। এই জন্য আমাদের তাহলে দরকার জামানুল ফের, ফেলের সময়, ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময়। কত প্রকার? তিন প্রকার, মাঝি, হাল, মোস্তাকবিল। কিন্তু সমস্যা কি, আরবি ভাষায় হাল আর মোস্তাকবিলকে একটি বাক্যে, একটি সিগায়, একটি শব্দের মধ্যে পাওয়া যায়। এখন আমরা আস্তে আস্তে জানব ইনশাল্লাহ। অন্য জায়গার ভিডিওটা করেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে ওই জায়গাতে নিয়ে যে আবার